কারণ নদীতে মাছও কমে গেছে আবার কাস্টমারও কমে গেছে, আল্লাহ কোনদিন দিয়ে লাগুন ঠিক আছে, কোনদিন কাস্টমার চাহিদা বাইরে যায়, সামান্য একটু বাড়ছে। যেমন অন্য অন্য দিন রোহিঙ্গা মোহিঙ্গা বাজার বোঝাই থাকে, আজকে ওগুলোও নাই বাজারে, তার জন্য মাছের সংখ্যা কম দেওয়া যায়, তা কাস্টমারও কম। বার্মা গিয়ে ওটাই রোহিঙ্গা, আমি তো মাছের কথা কইতেছি, আমি তো কোনো মানুষের কথা কইতেছি না, আমরা যেটা বার্মা থেকে ইলিশ মাছ আয় ওটারই রোহিঙ্গা বলি, ওইটারই রোহিঙ্গা বলি, ওটারই রোহিঙ্গা বলি। আজকে কি সে রোহিঙ্গা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? জি ভাই ভালো আছি আমি। ভাই আপনার নামটা কি? আমার নাম আছে মোহাম্মদ খলিল মিয়া। খলিল ভাই আজকে আপনাদের মাছের বাজার কেনা কেমন চলছে? আজকে মাছের বাজার বেচা কিনা খারাপ, কাস্টমার নাই, মাছও নাই। এই যে এই কোটা মাছ, 10-12টা মাছ, এর বেশি মাছও নাই। এই যে আপনার কাছে যে বড় বড় যে ইলিশ মাছগুলো আছে, এই মাছটা কোন জেলাতে কেনা ভাই? আমার আজকে যা মাছ আছে সব চাঁদপুর, সব চাঁদপুরের মাছ, সব চাঁদপুর জিনিয়ন চাঁদপুর যা আছে। এই যে মাছ দেখছেন ওজন কতটুকু আছে? এগুলো ওজন আছে 1.5 কেজি, 1 কেজি 400 গ্রাম। এটা আছে বিক্রি কতদিন কত করে বাজারে? এটা বিক্রি করতে আজকে বাজার 1850, 1850 50 টাকা বিক্রি করতেছেন। জি এখন ইলিশ মাছের বাজারে চাহিদা কি রকম আছে? এখন ইলিশ মাছের বাজারে চাহিদা আছে, কিন্তু হঠাৎ করে আজকে বাজার ঘুরে গেছে, আজকে বাজার কোনো মাছের চাহিদাই নেই, কোনো চাহিদা নেই, কারণ নদীতে মাছও কমে গেছে আবার কাস্টমারও কমে গেছে, আল্লাহ কোনদিন দিয়ে লাগুন ঠিক আছে, কোনদিন কাস্টমার চাহিদা বাইরে যায়, সামান্য একটু বাড়ছে। যেমন অন্য অন্য দিন রোহিঙ্গা মোহিঙ্গা বাজার বোঝাই থাকে, আজকে ওগুলোও নাই বাজারে, তার জন্য মাছের সংখ্যা কম দেওয়া যায়, তা কাস্টমারও কম। বার্মা গিয়ে ওটাই রোহিঙ্গা, আমি তো মাছের কথা কইতেছি, আমি তো কোনো মানুষের কথা কইতেছি না, আমরা যেটা বার্মা থেকে ইলিশ মাছ আয় ওটারই রোহিঙ্গা বলি, ওইটারই রোহিঙ্গা বলি, ওটারই রোহিঙ্গা বলি। আজকে কি সে রোহিঙ্গা মাছ? কে মাছ নাই? না আজকে কোনো রোহিঙ্গা নাই বাজারে। না থাকার কারণ কি? না থাকার কারণ আয় নাই, ওই দেশে কম দাম কম, কিন্তু আরো দেরি আছে, এখন না, এই যে এখন অভিযান চলে, জাটকা মাছের অভিযান চলে, তার জন্য এখন আর মাছের দাম কমবো না, কারণ জাটকা মাছ ধরা বন্ধ, বুঝলেন? এই যে এটা আছে 1 কেজি সাইজ। আপনার পাশে যে আরেকটা ইলিশ মাছ আছে, এই মাছটা কোন জায়গা থেকে আনা? এখানে দুইটা সাইজ আছে, এটা হচ্ছে 2 কেজির উপরে আর এটা হচ্ছে 1 কেজির উপরে। যেটা 2 কেজির উপরে আছে এটা হচ্ছে বাজারে কত করে বিক্রি করছে? এটা বাজার মূল্য আছে একদম 3000 টাকা 1 কেজি, একদম একদম 3000 টাকা 1 কেজি আজকের বাজার মূল্য 1 কেজি। জি আর পাশে যে আরেকটা আছে, এটা বাজার মূল্য আছে একদম 1500 টাকা, একদম একদম 1500 টাকা, একদম 1500 টাকা। হারে বছরই 1400-1500 এর বাজার হারে মনে এরকম থাকে ডন করে। এখন বাজারে বড় সাইজের ইলিশ মাছের চাহিদা কি রকম আছে? বড় মাছের চাহিদা আছে, কিন্তু বড় মাছ নাই। যেমন আমাদের একটা মাছ আছে 2 কেজির উপরে, একটা মাছ অনেকে নেয় না, চারটে হলে মনে করেন একজন ভাড়াইলে একজন একটা সুন্দর আছে, একটা মাছ কেউ কিনে না, তার মধ্যে একটা মাছ রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। কেমন আছেন কাকা? এই তো কাকা আছি ভালো, আপনি কেমন আছেন? ভালো কাকা, আল্লাহ রাখে আলহামদুলিল্লাহ। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ মুসলিম তোমারি। আজকে আপনাদের ইলিশ মাছের বেচা কিনা কেমন চলছে বাজারে? আজ যা বেচা কিনা কম, লোকজন নাই বাজারে, রবিবার যা দিন মাছও কম লোকজনও কম। আপনার কাছে যে এই যে বড় বড় যে ইলিশ মাছগুলো আছে, এই মাছটা কোন জায়গা থেকে আনা আপনার? এটা অরিজিনাল চাঁদপুরের মাছ, অরিজিনাল চাঁদপুরের মাছ, 1 কেজি, 1 কেজি একটু বেশি আছে একটু কম আছে। এটা বাজারে কত করে বিক্রি করতেছে? এটা গতকালকে বিক্রি করেছি 1600, 1550, আজকে 1500, আজকে 1500 টাকা করে বিক্রি করতেছে। না আগের চেয়ে পারছি না, যখন বার্মা মাছ থাকে তো আজকে বার্মা লোকজনও কম, আজকে একটু কম, কালকার চেয়ে আজকে পার কেজিতে 150 টাকা কম। কালকে 1.5 কেজি মাছ বেশি 2100, আজকে 1.5 কেজি মাছ বেশি 1800-1700। এতদিন তো ভালো ছিল, আজকে তো লোকসংখ্যা কম, ক্রেতা কম, এই জন্য একটু চাহিদা কম।